যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা জুমআ মসজিদে আজানের পূর্বে উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেছেন। আমরা সেই রবের নিকট হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মা আমেনার নয়নের টুকরা কলিজার পুতুলি, মহা বিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতুস্সালামকে সৃষ্টি করেছিলেন আসমানে, আর এই আসমানি মানুষ দুনিয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমাদের সমাজে যে চলমান পরম্পরায় বংশ প্রক্রিয়া চলছে, এটা সেই আদম এবং হাওয়া আলাইহিস সালাতুস্সালাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য। আজকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতুস্সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে বংশ বিস্তারের সিস্টেমটা আমাদের মাঝে প্রেরণ করেছেন, যার কারণেই কেউ দাদা, কেউ দাদি, কেউ পিতা, কেউ মাতা, কেউ সন্তান, কেউ দেখা যাচ্ছে ছেলে, কেউ মেয়ে, তার মানে এভাবে একটা বংশের ধারা চলে আসতেছে এবং এটা চলবে কিয়ামতের আগ পর্যন্ত। তো এই যে একটা বংশ পরম্পরায় সামাজিকতা, সমাজের সিস্টেম, নিয়ম আচার, আচরণ আখলাক, এগুলোর একটা শরীয়তের পদ্ধতি আছে, শরীয়তের নির্দেশনা আছে। যখন আমি আপনি ইসলামী শরীয়তের নির্দেশনার বাহিরে গিয়ে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র পরিচালনা করতে যাব, গঠন করতে যাব, তখন দুনিয়াতে যেমন ধ্বংসপ্রাপ্ত হব, আখিরাতেও সফলতা অর্জন করা সম্ভব হবে না। এজন্য আমাদের অতীব গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করা প্রয়োজন, যে আমাদের সমাজ গঠন করব কিভাবে, বা সমাজ গঠন করতে হবে কিভাবে, কোন পদ্ধতিতে, সুন্নাহ পদ্ধতিটা কি। যদি আমি আপনি এই উত্তম পদ্ধতিতে সমাজ গঠন না করে কয়েকটি পরিবারের সমন্বয়ে, কয়েকটি পরিবারের, এটার অনেকগুলি সংজ্ঞা আসছে সমাজের ব্যাপারে, কয়েকটি পরিবারের সমন্বয়ে কিন্তু একটি সমাজ গঠিত হয়। আবার দেখা যাচ্ছে এই কয়েকটি সমাজের ধারাবাহিক গঠনের মাধ্যমে পর্যায়ক্রমে এই যে বিশাল রাষ্ট্র আমরা দেখি, এই রাষ্ট্রের গঠন বা সৃষ্টি হয়। তো যদি আমরা গোড়া ঠিক করতে না পারি তাহলে উপর পর্যায়ে ঠিক করা সম্ভব হবে না কখনো। এই জন্য আমাকে আপনাকে সূক্ষ্ম ব্রেনের মাধ্যমে আজকে এত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশ যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে একদিন গোটা বল্লা ইউনিয়ন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যদি আমরা এই বল্লা ইউনিয়ন পরিবর্তন করতে পারি তাহলে দেখা যাবে আস্তে আস্তে গোটা এই টাঙ্গাইল জেলাটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তাহলে একের পর ধারাবাহিকভাবে পরিবর্তনের মাধ্যমে। কিন্তু কথা প্রসঙ্গে বলে রাখি, আমরা তো আবেগী, সবসময় দ্রুত বা তড়িৎ ফল পেতে চাই, কোনো কিছু একটা করলাম তাড়াতাড়ি ফল পেতে চাই। আসলে তাড়াতাড়ি ফল পেতে চাওয়া এটা প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য না, এটা প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য না। আস্তে আস্তে, আমরা অনেকের একটা ধারণা আছে, এক্ষেত্রে আকিদা বিষয়ে একটা কথা বলে রাখি, আপনারা সবাই জানেন ইলেকশন আর সিলেকশন একটা পদ্ধতি আছে, তাই না? ইসলামী শরীয়তের পদ্ধতি কি? সিলেকশন। আর প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি হলো ইলেকশন। তো এই ক্ষেত্রে আমাদের যারা, আমরা ইলেকশনের সাথে সম্পৃক্ত, আমাদের চিন্তাধারা হলো যে আমি আগে চেয়ারে বসব, তারপরে সমাজ পরিবর্তন করব, তারপরে গোটা টাঙ্গাইল জেলা পরিবর্তন করব। তার আগে পরিবর্তনের দরকার নাই, আমার পরিবার পরিবর্তনের প্রয়োজন নেই, আমার এই তেজপুর ইউনিয়ন পরিবর্তনের প্রয়োজন নেই, আমার এই বল্লা ইউনিয়ন পরিবর্তনের প্রয়োজন নেই। যখন আমি ওই উপর মহলে গিয়ে বসব, মানুষ যখন আমাকে ভোট দিবে, আমি যখন গিয়ে দায়িত্ব নিব, নেতৃত্ব নিব, একেবারে চাপ প্রয়োগ করে সব সংস্কার করে ফেলবো, এই চিন্তাধারার মানুষ না আজকে আমরা? কি বুঝতে পারতেছেন না, কথা কঠিন হয়ে যাচ্ছে নাকি? তার মানে আমাদের চিন্তাধারা কি এমন না যে আমি আপনি আগে ওই স্থানে পৌঁছাবো, বসবো,
ক্ষমতা অর্জন করব, তারপরে চাপ প্রয়োগ করি পরিবর্তন করব। এটা ইসলামের আদর্শ না, এটা ইসলামী সমাজ গঠনের বৈশিষ্ট্য না। আচ্ছা, ইকো হচ্ছে নাকি আমার কথায়, নাকি এই সাউন্ডের কারণে? ইকোটা কমায় দেন। যে কথা বলছিলাম, গুরুত্বপূর্ণ আলোচনা, বুঝতে হবে সবাইকে, কারণ জরুরি এবং গুরুত্বপূর্ণ আলোচনা সমাজ গঠনের উপরে, যে আমি আপনি আমার আপনার পরিবেশে বা আমার আপনার সমাজে যখন চলাফেরা করি, তখন আমি আপনি দেখি যে আমাদের সমাজে বা আমাদের ব্যক্তিত্বের একটা বৈশিষ্ট্য হলো যে আমি আপনি আগে ওই স্থানে পৌঁছাবো, ওই স্থানে পৌঁছানোর পরে আমি চাপ প্রয়োগ করে সমাজ সংস্কার করবো। আমি একটা উদাহরণ দিই, মনে করেন আপনি আপনার পরিবারের প্রধান, আপনি আপনার পরিবারের প্রধান, এখন আপনার পরিবারের কারোর মাঝে ইসলামের জ্ঞান নাই, আমি উদাহরণ দিয়ে সামনে যাচ্ছি, ভালো করে বুঝতে হবে। এখন আপনার পরিবারের অন্য কোনো সদস্যের ইসলাম, এমনকি আপনার স্ত্রীর মনে করেন ইসলামের জ্ঞান নাই, এখন আপনি আপনার স্ত্রীকে বলতেছেন চাপ প্রয়োগ করে যে তুমি বোরখা পরো, আবার আপনার স্ত্রী ও অন্যদিক থেকে দেখা যাচ্ছে কোনো আলেমের মাধ্যমে বা দিনই জ্ঞান অর্জন করার মাধ্যমে সে জানতেছে যদি আমি পর্দা না করি তো আল্লাহ আমার বিচারের মাঠে শাস্তি দিবে, দুইটা দুই বিষয় না? কথা বুঝতে পেরেছেন? একটা হলো আমি স্বামী, স্বামী হিসেবে স্ত্রীর উপর ক্ষমতা দেখাচ্ছি, তোমাকে বোরখা পরতে হবে। আরেকটা হলো যে আমার স্ত্রীকে আমি দাওয়াত দিয়েছি যে তুমি যদি বোরখা না পরো, পর্দা না করো, তো আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে জাহান্নামে নিক্ষেপ করবে, তাই না? এখন বলেন তো দেখি স্থায়ী কোনটা, স্থায়ী কোনটা? আপনারা কি কথা বুঝতে পারতেছেন? আমার একটা কিন্তু তাড়াতাড়ি পাওয়া যায়, কোনটা? যেটা চাপ প্রয়োগ করতেছে এটা তাড়াতাড়ি পাওয়া যায়, কিন্তু এটার স্থায়িত্ব কোনো ফল নেই। ফল নেই কেন? আপনি যেদিন বাড়ি থাকবেন না সেদিন আপনার স্ত্রী আর বোরখা পরবে না, বা আপনি যেদিন চাপ প্রয়োগ করবেন না সেদিন আপনার স্ত্রী আর পর্দা করবে না, বোরখা পরবে না। কিন্তু যদি আপনি আপনার পরিবারে ওই আল্লাহ ভীতি ঢোকাতে পারেন, যদি আপনি আপনার পরিবারে ওই আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, কিয়ামত দিবসে যে জাগ্রত হতে হবে, সেদিন যে বিচার নিকাশ, হিসাব নিকাশ হবে, এই দিনের এই চিন্তা যদি আপনি আপনার পরিবারে ঢুকিয়ে দিতে পারেন, তাহলে কি হবে? আপনি বাড়িতে থাকবেন না, এমনকি আপনার স্ত্রী আপনার সাথে 10 দিন দেখা নাই কিন্তু সে পর্দা না করে ঘর থেকে বের হবে না, সে ঠিকই 100% পর্দা, কারণ তার ভয় কিসের? আল্লাহর ভয়। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে একটা পরিবার বা একটা সমাজ গঠনের জন্য এই আমি আগে ক্ষমতা অর্জন করব, তারপরে চাপ প্রয়োগ করে পরিবর্তন করব, এটা স্থায়ী পরিবর্তন সম্ভব না কখনো, বুঝতে পেরেছেন? তো স্থায়ী পরিবর্তনের জন্য আগে আমাকে আপনাকে যে নীতিমালা অনুসরণ করতে হবে সেটা হলো আল্লাহ ভীতি প্রবেশ করানোর চেষ্টা করতে হবে সমাজের মানুষের মাঝে, পরিবারের মানুষের মাঝে। তাহলে যখন আমি আল্লাহ ভীতি প্রবেশ করাতে পারবো তখন কি হবে? আমি সফলতা অর্জন করতে পারবো ইনশা আল্লাহ। এবার আসুন আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। মূলত এই সমাজ গঠনের জন্য আমাকে আপনাকে কতিপয় কিছু নীতিমালা গ্রহণ করতে হবে, কতিপয় কিছু নীতিমালা আমাকে আপনাকে বর্জন করতে হবে, তাহলে আমি আপনি একটা সুশৃঙ্খল এবং সুন্দর পরিবেশে রাসূলের আদর্শে আদর্শিত একটা সমাজ গঠন করতে পারবো ইনশা আল্লাহ। আমরা কি এটা চাই না? আমরা চাই না? অবশ্যই কিন্তু আমরা এটা চাই। যদি আপনি, আলোচনার শুরুতে বলে রাখি, যদি আপনি এটা আশা না করেন, যদি আপনি উত্তম সমাজ বা উত্তম সমাজে না থাকতে চান, গঠন করতে না চান, তাহলে এটার কি অপকারিতা আছে বা এটার কি ক্ষতি আছে? জি, এটার অপকারিতা আছে, জি এটার ক্ষতি আছে, নানাবিধ ক্ষতি আছে, এটার নানাবিধ অপকারিতা আছে। কেমন দেখা যাবে? যখন আপনি আপনার এই ছোট্টবেলা থেকে শিশু সন্তানকে আপনি এই উত্তম পরিবারের বা উত্তম আদর্শের বা উত্তম সমাজের বা উত্তম আদর্শের শিক্ষা দিতে পারবেন না, তখন আপনার সন্তান দেখা যাবে যে আপনি বলবেন যে আব্বু তুমি ডান দিকে যাও, ও বাম দিকে চলা শুরু করবে। যখন আপনি বলবেন যে তুমি এইটা করো, তখন সে উল্টাটা করবে। কিন্তু যদি আপনি ছোটবেলা থেকে তাকে আদর্শ শিক্ষা দিতে পারেন, মক্তবে পাঠাতে পারেন, উত্তম রূপে উত্তম শিক্ষায় শিক্ষিত করতে পারেন, তাহলে দেখা যাবে আপনাকে আর একাকিত্ব ফিল করতে হবে না, আপনাকে আর বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, আপনার আর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে না। আপনি ডান দিকে যেতে বলবেন, সেটা অনায়াসে আমার আব্বু আমার জন্য বলেছে, আলহামদুলিল্লাহ এটা কল্যাণ আছে, আমি গ্রহণ করে নিলাম। দেখা যাচ্ছে আপনার মেয়েটাকে আপনি পর্দা করতে বলতেছেন, সে অনায়াসে এটাকে গ্রহণ করে নিবে, আলহামদুলিল্লাহ। বা আপনার পরিবারের বা পরিবেশের সমাজের কিছু মানুষকে আপনি নাসিহা করছেন, দাওয়াত দিচ্ছেন, তিনারা এটাকে গ্রহণ করবে ইনশাআল্লাহ। কিন্তু যখন আপনি এগুলা থেকে বিরত থাকবেন, যখন আপনি উত্তম কিছু চাওয়া পাওয়া থেকে বিরত থাকবেন, তখন আপনার সমাজের মানুষ কেমন হয়ে যাবে? উচ্ছৃঙ্খল হয়ে যাবে। মানুষ মানুষের সামনে সিগারেট খেতে লজ্জাবোধ করবে না, মানুষ মানুষের সামনে জেনা করতে লজ্জাবোধ করবে না, মানুষ মানুষের সামনে মন্দ কথা গালিগালাজ করতে লজ্জাবোধ করবে না। কি এগুলা নাই আজকে আমাদের সমাজে? নাই। তাহলে আমাদের সমাজকে আজকাল উত্তম সমাজ,
মানুষ মানুষের সামনে পাপ কাজ করা থেকে বিরত থাকবে, মানুষ মানুষের কাছে যখন সামনাসামনে থাকবে মানুষের সামনে মিথ্যা বলা থেকে বিরত থাকবে, যদি তার মধ্যে অনুভূতি থাকে, যদি তার মধ্যে আল্লাহ ভীতি থাকে। কিন্তু যদি কোনো পরিবার, যদি কোনো সমাজ উত্তম সমাজ হিসেবে গঠন না করা হয় তাহলে সে সমাজ থেকে লজ্জাশীলতা হারিয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী মুসলিমের হাদিস, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বি খাইর, লজ্জা শীলতা কল্যাণ ছাড়া কিছুই অনায়ন করে না। তার মানে যেখানে লজ্জা নেই সেখানে কল্যাণ নেই, যেখানে লজ্জা নেই সেখানে অপসংস্কৃতি, যেখানে লজ্জা নেই সেখানে জাহিলিয়াত, যেখানে লজ্জা নেই সেখানে পাপাচার, যেখানে লজ্জা নেই সেখানে যৌনাচার, যেখানে লজ্জা নেই সেখানে অপসংস্কৃতি নোংরামি। তার মানে লজ্জা কি, আমি একটু উদাহরণ দিই। মনে করেন লজ্জা হলো মানুষের সামনে আমি যেমন আল্লাহকে ভয় করি, মানুষের সামনে উত্তম সমাজে অমুক আল্লাহওয়ালা ব্যক্তি, অমুক ভালো ব্যক্তি, তিনি যদি আমাকে দেখে তাহলে কেমনটা লাগবে, আমি এই পাপ কাজটা করতেছি, আমি একটা সিগারেট খাচ্ছি, অমুক আল্লাহওয়ালা বা অমুক ভালো ব্যক্তি বা ভালো সমাজে আমি খাচ্ছি ইমাম সাহেবের সামনে, একটু অনুভূতি আসবে, লজ্জা লাগবে। কিন্তু এগুলো আসে আজকে আমাদের সমাজে নাই। একটা নারী সে বেপর্দা হয়ে বুকি পিঠে ওড়না নাই রাস্তাঘাটে চলতেছে, কিন্তু যখন পুরুষ মানুষটার সামনে চলে আসে, একটা সময় ছিল নারীরা ঘোমটা টেনে দিত, কিন্তু এখন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে আমরা সমাজের অপসংস্কৃতির কারণে, যে দুঃখজনক হলো সত্য যে পুরুষের সামনে গিয়ে আরো খুলে দেওয়ার চেষ্টা করে। কি তাহলে এই সমাজকে পরিবর্তন করতে হবে না, এই চিন্তাধারা পরিবর্তন করতে হবে না আমাদের? এটা কি লজ্জাশীলতা যদি থাকতো তাহলে কি সম্ভব ছিল? আল্লাহ রাসূলের হাদিস কি তাহলে সত্য না? আল্লাহ রাসূলের হাদিস সত্য, আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বি খাইর, যেখানে লজ্জা নেই সেখানে কল্যাণ নেই। যদি ওই নারীর লজ্জা থাকতো তাহলে সে ঢেকে নিত, আমার অঙ্গপ্রত্যঙ্গ অমুক পুরুষে দেখবে, আমার অঙ্গপ্রত্যঙ্গ আমার পিতা দেখবে, আমার অঙ্গপ্রত্যঙ্গ আমার ভাই দেখবে, আমার অঙ্গপ্রত্যঙ্গ আমার এলাকার পরপুরুষ দেখবে। কথা কি বুঝতে পারতেছেন? যদি লজ্জা থাকতো তাহলে একটা সিগারেট ঘর সে জনসম্মুখে যে সে নেশা জাতীয় দ্রব্য পান করতেছে সে এটা করতে পারতো না, কিন্তু কুকুরশ্রীকালের ন্যায় পরিস্থিতি হয়ে গেছে আজকে আমাদের সমাজে। জেনা, ব্যবিচার, পাপাচার, নোংরামি, সিনেমা, বাপ বেটা 14 গোষ্ঠী একসাথে বসে সিনেমা দেখি, নাটক, তার মানে অপসংস্কৃতির সাথে সম্পৃক্ত আশ্চর্য হিসাব আজকে আমাদের সমাজে চলতেছে। এই সমাজ বা এই পরিবেশ পরিবর্তনের জন্য একটা উত্তম সমাজ গঠন করতে হবে, আর উত্তম সমাজ যদি গঠন না করি তাহলে কোশ্চিন কালেও সফলতা অর্জন করা সম্ভব নয়, কোশ্চিন কালেও সফলতার স্বর্ণ শিখরে উঠানো সম্ভব নয়। আজকে 2022 সালে এসে যদি এই পরিস্থিতি হয় আর আমরা যদি হাল ছেড়ে দেই তাহলে 2032 সালে গিয়ে কোন পরিস্থিতি দাঁড়াবে? এই জন্য আমাকে আপনাকে হাল ছেড়ে দেওয়া যাবে না। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিকট জিজ্ঞাসিত হতে হবে। যদি জিজ্ঞাসিত হওয়া থেকে আমরা ভয় পাই বা জিজ্ঞাসিত হতে চাই, সেদিন যে জিজ্ঞাসিত হতে হবে, যদি আমার আপনার ভিতরে এই চিন্তা ভাবনা থাকে তাহলে আমাকে আপনাকে মনে করতে হবে যে আমার পরিবার আমার জন্য একটা সমাজ, আমার এলাকা আমার জন্য একটা সমাজ। এই যখন আমি আমার পরিবার পরিবর্তন করতে পারবো তখন আমি আমার মহল্লার মানুষের দাওয়াত দিব, যখন আমি আমার মহল্লা পরিবর্তন করতে পারবো তখন আমি আমার সমাজের মানুষের কাছে আস্তে আস্তে দাওয়াত দিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাকে আপনাকে বিষয়টা উপলব্ধি করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এবার আসুন আমি আপনি আমার আপনার সমাজ আজকে এই আদর্শিত সমাজ গঠন না হওয়ার পিছনে মৌলিক কয়েকটি কারণ আছে, তার মধ্যে সামাজিক অশ্লীলতার এই যে সমাজে চলতেছে এর মৌলিক কয়েকটি কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো আত্মকেন্দ্রিকতা। তার মানে আত্মনির্ভরশীল হয়ে গিয়েছে আজকে আমরা, তার মানে ব্যক্তিত্বকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে যে আমার উপরে যদি কেউ কথা বলে তাহলে সে আর রেহাই পাবে না, যদি আমার উপরে ইমাম সাহেব কথা বলে তাহলে সে আর রেহাই পাবে না, যদি আমার উপরে খতিব সাহেব আমার পরিবারের উপরে কোনো কথা বলে তাহলে ওনারা চাকরি থাকবে না, যদি পরিবারের বা সমাজের অমুক ব্যক্তি আমাকে নিয়ে কোনো নসিহামূলক কথা বলে তাহলে সে কথা বলতে পারবে না। তার মানে এটা আমি আপনি আমার আপনার ব্যক্তিত্বকে এমনভাবে, তার মানে একটু আর্থিক উন্নতি হলে বা একটু দেখা যাচ্ছে সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেলে বা একটু ক্ষমতা পেলে আমি আপনি আমার আপনার মধ্যে এই বদগুণ বা বদ অভ্যাসগুলো চলে আসে, আসে না? আসে না এগুলো? তাহলে আমার উপরে কেউ কথা বলতে পারবে না, আমাকে নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না, আমার পরিবারকে নিয়ে কেউ কিছু বলতে পারবে না, এমনকি খতিব সাহেব কোরআন হাদিসের আলোকে বলতে পারবে না, কোরআন হাদিসের বিষয়গুলো চাপিয়ে দেওয়া হয়, সে চাকরি করতে পারবে না চাকরির ভয়ে।
তো আমাকে আপনাকে এই বদভ্যাস বা এই বদ নীতি পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ। তারপরে আরেকটা সমস্যা, সেটা হলো স্বার্থদ্বন্দ্ব, স্বার্থপরতা। স্বার্থ তার মানে আমি আপনি, আমার আপনার সমাজে অনেকেই বিচার ফয়সালা বা অনেক পরিবার গঠন করতে গেলে দেখা যাচ্ছে যে আমার পরিবারের অমুক সদস্য অমুক অন্যায় করতেছে, অমুক পাপ করতেছে, এটা তো আমার পরিবারের সদস্য, তাকে একটু ছাড় দিয়ে চলি, অন্য পরিবারে কেউ কিছু করলে তাকে ধরা হবে। কে আছে না এমনটা সমাজে? আসলে এই স্বার্থপরতা বা এই স্বার্থদ্বন্দ্ব আমাকে আপনাকে পরিহার করতে হবে, তা না হলে উত্তম সমাজ গঠন করা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের খিলাফত আমলে তাদের পরিবারের সদস্যদের সাথে কেমন কথা বলেছিলেন, তাদের অপরাধগুলোকে কেমনভাবে তারা বিচার ফয়সালা করেছিলেন, এ বিষয়ে আসলে আমাকে আপনাকে জ্ঞান অর্জন করা অতীব জরুরি, অতীব জরুরি। তা না হলে আমি আপনি আজকে পরিবারকে কেন্দ্র করে এই যে স্বার্থ কেন্দ্রিক আমি আপনি যে সামনের দিকে আগাচ্ছি, এইভাবে আগালে আমি আপনি কখনো সফলতা অর্জন করতে পারবো না। এমনকি আমি ইমাম সাহেব, আমি এখানে খুতবায় দাঁড়িয়ে আমার পরিবারের, মনে করেন আমি এই গ্রামের মানুষ, আমি এখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, আমার পরিবারের যে অন্যায়গুলো আছে, যে গুনাহগুলো আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করি না, কারণ সেগুলো নিয়ে আলোচনা করলে কি হবে, আমার গায়ে লাগবে। বা দেখা যাচ্ছে আমি মোড়ল মাতব্বর, আমি পরিবার প্রধান, আমার সন্তানকে নিয়ে যদি কেউ কোনো অসে অন্যায় করেছে, যদি কেউ আমাকে বলে, তবু আমি তার উপরে চড়া হই, সন্তানকে শাসন করি না। এভাবে যদি চলতে থাকে তাহলে উত্তম সমাজ গঠন করা সম্ভব নয়। তারপর আরেকটা মৌলিক পয়েন্ট, সেটা হলো মাল ও মর্যাদা লাভের প্রতিযোগিতা, মাল ও মর্যাদা লাভের প্রতিযোগিতা আমাকে আপনাকে আজকে জাহেলিয়াতের পথে নিয়ে যাচ্ছে। তার মানে সম্পদ, সম্পদ, অর্থ, অর্থ, সম্পদ, মর্যাদা, এগুলা চাইতে 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 একেবারে মানুষ থেকে বের হয়ে গেছে আমি আপনি। তার মানে কোথায় হালাল আছে, কোথায় হারাম আছে, কোনটা হালাল কোনটা হারাম, এই চিন্তা না করে আমি আপনি আজকে উপার্জন করতে হবে। মালের চিন্তা, সম্পদের চিন্তা, অর্থ সম্পদের চিন্তা, আমি আপনি যে অন্যের জমির আয়ল কেটে ছোট করে নিজের জমিটা বড় করে নিচ্ছি, আমি আপনি যে অন্যের জমির তার মানে ভিতরে গিয়ে পাঁচিলটা দিয়ে দিচ্ছি, আমি যে অন্যের জমির ভিতরে গিয়ে নিজের ঘরের ভিত্তি স্থাপন করতেছি, আমি যে দেখা যাচ্ছে এই সামান্য অর্থের জন্য আমি আপনি ওই দিকে বিভিন্ন দেখা যাচ্ছে লোন সেক্টর থেকে লোন নিয়ে আমি আপনি সমাজে বড় লোক প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতেছি, এই যে একটা নোংরা প্রতিযোগিতা সমাজে চলতেছে, এই নোংরা প্রতিযোগিতা থাকলে কখনো ওই পরিবার বা ওই পরিবেশ বা ওই সমাজ কখনো সফলতার স্মরণ শিখরে উঠতে পারবে না। আর আমার আপনারও খাসলত খারাপ, আমি আপনিও খাসলত খারাপ, ও ব্যাংক থেকে লোন নিয়ে এসে, তার মানে ধার করে নিয়ে এসে, ঋণ করে নিয়ে এসে, কর্জ করে নিয়ে এসে কোটিপতি হয়েছে, আর আমি আপনি সঙ্গে সঙ্গে তাকে মসজিদের সভাপতি বানিয়ে দিই, আমি আপনি সঙ্গে সঙ্গে তাকে মাহফিলের সভাপতি বানিয়ে দিই, আমি আপনি সঙ্গে সঙ্গে তাকে সমাজের এমনভাবে হাইলাইট করি যে উনি যদি ওটা অনুমোদন না দেয় তাহলে সে ইসলামিক প্রোগ্রাম হবে না, অথচ ইসলাম সম্পর্কে তার অন্যতম কোনো জ্ঞান নাই। সমাজ পরিবর্তন হবে, সমাজে সফলতা অর্জন করা সম্ভব? অসম্ভব, এটা হতে পারে না, অসম্ভব, এটা হতে পারে না। আপনি যদি আমার উপরে কষ্ট পান, আপনি যদি আমার উপরে রাগ করেন, মন খারাপ করেন, আমার কিছু করার নাই, কারণ এটা বলতে হবে। এই ওইটা খাসলত, এই অবস্থা, এই চরিত্র আজকে আমাদের সমাজের, এই চরিত্র যতদিন পর্যন্ত পরিবর্তন করতে না পারবো ততদিন পর্যন্ত কোনো পরিবার এমনকি কোনো মসজিদের মুসল্লি পরিবর্তন হওয়া সম্ভব নয়। এই জন্য আমাকে আপনাকে বিষয়টা উপলব্ধি করতে হবে, বিষয়টা বুঝতে হবে, এই অর্থদ্বন্দ্ব আর স্বার্থদ্বন্দ্ব, স্বার্থপরতা, এবং আমি আপনি এই মাল এবং মর্যাদা লাভের যে প্রতিযোগিতায়, নোংরা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি, দাদা না হালাল না হারাম আমার অর্থ উপার্জন করতে হবে, না সৎ সৎ পথ, না অন্যায় পথ, মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে ভোট গ্রহণ করে আমাকে নেতা হতে হবে, পরিপূর্ণ ইসলামের বিরুদ্ধে গিয়ে। এগুলো আমাদের আহলেদি সমাজে হয়, এগুলো আমাদের আহলেদি সমাজে হয়, অথচ আমি আপনি আমার আহলেদি বলে পরিচয় দিই, এই আহলেদি হতে বলিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, বিষয়গুলো উপলব্ধি করতে হবে, অনুভূতি সম্পন্ন হতে হবে। এখন আপনি হয়তো বলতে পারেন সামাজিক ঐক্য রক্ষার্থে কি শিরক করা যাবে না, সামাজিক ঐক্য রক্ষার্থে কি বিদআত করা যাবে না? জি না, সামাজিক ঐক্য রক্ষার্থে বিদআত করা যাবে না, সামাজিক ঐক্য রক্ষার্থে শিরক করা যাবে না, এমনকি যদি আগুনে নিক্ষেপ করা হয় তবু আপনি কেন শিরকে লিপ্ত হবেন? কেন আপনি শিরকে লিপ্ত হবেন? কিসের সামাজিক ঐক্য, কিসের সামাজিক ঐক্য দেখাচ্ছি আমি আপনি? সামাজিক ঐক্য রক্ষার্থে মিলাদের অনুষ্ঠানে চলে যাই, সামাজিক ঐক্য রক্ষার্থে আমি আপনি অমুক তমুক বিদাতি অনুষ্ঠান চালু করে রেখেছি, সামাজিক ঐক্য রক্ষার্থে আমি আপনি ওই শিরকের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, সামাজিক ঐক্য রক্ষার্থে যাবতীয় পাপাচারের সাথে সম্পৃক্ত, সামাজিক ঐক্য রক্ষার্থে আমি আপনি যাবতীয় নোংরামির সাথে সম্পৃক্ত, এই সামাজিক ঐক্য রক্ষা আল্লাহ রাসূল করতে বলেননি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় চলে গিয়েছিলেন? আল্লাহ রাসূলকে সামাজিক ঐক্য রক্ষা করতে গিয়ে মক্কাবাসীর সাথে সমঝোতা করতে পারতেন না,
কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক ঐক্য রক্ষা করতে গিয়ে কি মক্কাবাসীর সাথে সমঝোতা করতে পারতেন না? আল্লাহ রাসূল কেন মদিনায় চলে গেলেন? এই ইতিহাস জানতে হবে আমাকে আপনাকে। তার মানে নবীদের জীবনের উপরে, নবীদের ইতিহাসের উপরে আমি আপনি এখনো পর্যন্ত 50-60 বছর বয়স হয়ে গিয়েছে, আমি আপনি এখনো ইলম অর্জন করিনি। তো আমি আপনি আমার আপনার সমাজ কিভাবে রাসূলের আদর্শে চাই, আমি আপনি আমার আপনার পরিবার কিভাবে রাসূলের আদর্শে চাই, আমি আপনি আমার আপনার মসজিদের মুসল্লিদের কিভাবে রাসূলের আদর্শে আদর্শিত করতে চাই? আমি ইমাম সাহেব তো এখনো 25 জন নবীদের জীবনী কাহিনী জানি না। তো এগুলো আমাদের সমাজের বা এগুলো আমাদের পরিবারের বা আমাদের পরিবেশের নানাবিধ নানামুখী সমস্যা। এই নানাবিধ নানামুখী সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমাকে আপনাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আলহামদুলিল্লাহ এই মেম্বারগুলোকে আমাকে আপনাকে এমনভাবে মানুষের সামনে উত্থাপন করতে হবে, এই মেম্বার যাতে করে জিনাকে উঠাবেন তিনি জন্য দায়িত্ব নিয়ে কথাগুলো গ্রহণ বলতে পারে মানুষের সামনে, যেন কেউ বাধা না দেন। অনেকে আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দেখা যায় যে সঠিক কথা বা সত্য কথা বলার পরে ওই ইমাম সাহেবের বা খতিব সাহেবের ওই মেম্বার আর ওঠার সাহস হয় না বা তাকে উঠানো হয় না। আর মনে রাখার চেষ্টা করবেন ইমান ভঙ্গের অনেকগুলি কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো সুন্নাতের বিরোধিতা করা। আপনি যদি মানতে না পারেন অন্তরকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, কিন্তু আপনার অন্তর যদি সুন্নাতের বিরুদ্ধে চলে যায় ভাই, এটা আপনি রাগ করিয়েন না, কষ্ট পায়েন না, আপনার অন্তর যদি এই মেম্বারের বিরুদ্ধে চলে যায় মনে করতে হবে ইমান নাই, কালিমা পড়লে মুসলমান হতে হবে আমাকে। এগুলো আমরা গুরুত্ব দেই না, এগুলো বুঝি না। তাহলে আমি আপনি এই যে বললাম মাল ও মর্যাদা লাভের প্রতিযোগিতা, মাল আর মর্যাদা যখন হয়ে যায় আমার আপনার, তখন এমন চরিত্র হয়ে যায় যে সবাই আমার কেনা গোলাম, সবাই আমার কেনা পশুর মতো আচরণ করে আমি আপনি প্রবন্ধ আমার। এই জন্য আমাকে আপনাকে উত্তম সমাজ গঠনের প্রথম যে পয়েন্ট আমি বলবো সেটা হলো এই মেম্বারকে উন্মুক্ত করতে হবে। এই মেম্বারকে ব্যক্তি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক এবং দেখা যাচ্ছে সমাজ কেন্দ্রিক, দল কেন্দ্রিক, সংগঠন কেন্দ্রিক, মহল্লা কেন্দ্রিক করা চলবে না, উন্মুক্ত করতে হবে। যতদিন পর্যন্ত মেম্বার উন্মুক্ত না হবে ততদিন পর্যন্ত সেই পরিবার বা সেই পরিবেশ বা সেই সমাজ সংস্কার সম্ভব নয়, সম্ভব নয়। এই জন্য আমাকে আপনাকে বিষয়টা উপলব্ধি করতে হবে, মেম্বার হবে উন্মুক্ত, কোরআন এবং হাদিসের বাণী হবে উন্মুক্ত, এক্ষেত্রে কেউ বাধা দিবে না, তাহলে পরিবার এবং সমাজ পরিবর্তনের এক নম্বর স্টেপ বা ধাপ একেবারে পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসুন সামাজিক, আমার আপনার আজকে সমাজে আমি আপনি চলতেছি, সমাজের ভিত্তি হবে যদি আমি আপনি এরকম উত্তম সমাজ বা উত্তম পরিবেশ গঠন করতে চাই, তাহলে নির্ভেজাল তাওহীদের বিশ্বাসের উপরে সমাজ গঠন করতে হবে। কিসের উপরে? তাওহীদের বিশ্বাসের উপরে। এখন আমি যদি প্রশ্ন করি যে এই বৃহত্তর আহলে হাদিস এলাকা মূলত তাওহীদ বলতে কি বোঝানো হয়েছে, অধিকাংশরাই আমরা আজকে আমরা যারা আজকে আলোচনা করি আমরাই আজকে তাওহীদ সম্পর্কে অনেক অপারক, জানি না। অথচ একটা সমাজ গঠনের ক্ষেত্রে আল্লাহর রাসূলের নীতিমালার মধ্যে যেগুলো পড়ে তার মধ্যে অন্যতম হলো সেই পরিবেশ বা সেই সমাজ তাওহীদের আলোকে গঠন করতে হবে। এখন তাওহীদ সম্পর্কে যদি আমাদের ন্যূনতম জ্ঞান না থাকে, তাওহীদ সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে কি সেই সমাজে রাসূলের আদর্শ বাস্তবায়ন করা সম্ভব? কখনো কিন্তু সম্ভব নয়। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল আলোচনা। আমাকে আপনাকে বুঝতে হবে আমার আপনার যেমন সমাজ গঠন করতে হবে, সমাজ গঠন করতে গেলে আপনি সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করেন না, সন্তান জন্ম দেওয়ার আগে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে যাতে করে আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন। সমাজ সংস্কারের এরকম প্রথম স্টেপ হলো তাওহীদের জ্ঞান দেওয়া, তাওহীদের জ্ঞান অর্জন করানো, তাওহীদের শিক্ষা দেওয়া। যদি আপনি আপনার সমাজকে উত্তম রূপে গঠন করতে চান তাহলে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে কিন্তু প্রথমে আল্লাহকে স্বীকার করতে বলা হয়েছে স্তম্ভগুলোর মধ্যে, আল্লাহর রাসূলকে নবী হিসেবে স্বীকৃতি দিতে হবে। এখন তাওহীদেরই তো জ্ঞান নাই আমার আপনার, তাহলে উত্তম সমাজ কি গঠন করা সম্ভব? এই তাওহীদের উপরে আমার নসিহা থাকবে, যেহেতু মসজিদের কার্যক্রম নতুন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, যাতে করে তাওহীদের উপরে অন্তত 40-50 সপ্তাহ একটানা তাওহীদের উপরে বিস্তারিত, তাওহীদের প্রকারগুলোর উপরে, তাওহীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চেয়েছেন, তাওহীদের একটু বিপরীত হয়ে গেলে যে শিরক হয়ে যায়, আল্লাহ এবং বান্দার মাঝখানে অন্য দেখা যাচ্ছে কোন ব্যক্তিকে স্থান করে দেওয়া হয়, এই যে একটা গুরুত্বপূর্ণ ইলম, এই যে একটা গুরুত্বপূর্ণ জ্ঞান, এই জ্ঞানের শিক্ষা যেন অন্তত এই মেম্বার থেকে হয়, উন্মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ, পারতে হবে আমাকে আপনাকে। সুতরাং যে কথা বলতেছিলাম আমাকে আপনাকে এই তাওহীদে বিশ্বাসী হতে হবে, তাওহীদে বিশ্বাসের উপরে দাওয়াত দিতে হবে ইনশাআল্লাহ। মানে আল্লাহ যে এক, আপনি হয়তো এই কথাটা বুঝতে পারেন, তাহলে তাওহীদে বিশ্বাস বোঝাতে চেয়েছি আপনি বুঝতে পারেন, একটু বুঝাই দিই। মনে করেন আপনি সালাতে সূরা ফাতিহার মধ্যে কি পড়েন, প্রথম নম্বর আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা
অনেকে অর্থই জানি না, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এখন বলেন তো দেখি, আমি আপনি কয়েকজন ব্যক্তি সালাতে দাঁড়িয়ে যখন আমি ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, জীবনে জন্মের পর থেকে যাবৎকাল পর্যন্ত কোনো সময় সালাতে দাঁড়িয়ে এই চিন্তা করেছি যে আমার আপনার আল্লাহকে আমি আপনি জেনে বুঝে সালাতের মধ্যে শুকরিয়া আদায় করলাম সূরা ফাতিহার মধ্যে? না, এটা হয় না, এটা এটা নাই। তার মানে আমাদের ইলম অর্জন করতে হবে, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। কয়জন ব্যক্তি সালাতে যখন ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, কয়জন জেনে বুঝে স্বীকৃতি দিয়েছি বলেন? এমনিতেই আলহামদুলিল্লাহ রাব্বিল, এমনকি অনেকে বলে আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ, মানে এটার অর্থ অর্থ জানতে হবে আমাদের, সেটা হলো কি আলহামদুলিল্লাহ, এখানে বড় হা আর ছোট হা, একটা হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। অনেকেই এটা অর্থ না বুঝে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নাউজুবিল্লাহ, অর্থ কি জানেন? সমস্ত ধ্বংস আল্লাহর জন্য। এখন কোনটা বলতে হবে তাহলে আমাদের? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা কি তাওহীদের শিক্ষা না? একে তাওহীদের জ্ঞান না? যদি এই তাওহীদের জ্ঞানের বিপরীতে চলে যায় যে আমি আপনি আলহামদুলিল্লাহ বলবেন আউযুবিল্লাহ, সেই হয়ে যাবে সমস্ত ধ্বংস আল্লাহর জন্য। তাহলে সামান্য একটা শব্দের পরিবর্তন না, কিন্তু এখানে কিন্তু শব্দেরও পরিবর্তন না, হা আর হা, বড় হা আর ছোট হা, এই দুইটা, তার মানে একটু উচ্চারণের পরিবর্তনের কারণে কি হয়ে যাচ্ছে? অর্থের বিশাল পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এই বিশাল পরিবর্তনে আমি আপনি একেবারে কি হচ্ছে, তার মানে ওই আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে, কিন্তু ওদিকে তো আমি সালাতের এগুলো বুঝি না, এমনকি আল্লাহু আকবার শব্দের অর্থও বুঝি না অনেকেই, তো আমার আপনার সালাত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে কিভাবে? এর জন্য তো মসজিদে সালাতে দায়ী করি বের হয়ে সিগারেট খাই, মসজিদে সালাতে দায়ী করি বের হয়ে জেনায় লিপ্ত হই, মসজিদে সালাতে দায়ী করি বের হয়ে সুদ ঘুষের সাথে সম্পৃক্ত হই, মসজিদে সালাতে দায়ী করি বের হয়ে গিয়ে সেলুনে রাসূলের সুন্নাত দাড়ি কেটে আসি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে তো এই তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, এটা হলো মৌলিক জ্ঞান। এই মৌলিক জ্ঞান যদি আমার আপনার না থাকে, এই ইখলাসের জ্ঞান যদি না থাকে, বা দেখা যাচ্ছে আমার আপনার এই নির্ভেজাল তাওহীদের বিশ্বাস যদি না থাকে, তাহলে যেমন ব্যক্তি পরিবর্তন হবে না, তেমন পরিবারও পরিবর্তন হবে না, তেমন সমাজও পরিবর্তন হবে না, বল্লা ইউনিয়নও পরিবর্তন হবে না, ওই টাঙ্গাইল জেলাও পরিবর্তন হবে না, মানুষ আস্তে আস্তে আরো জাহালতের দিকে চলে যাবে। এই জন্য আমাকে আপনাকে তাওহীদের শিক্ষা বা তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য মক্ত প্রথার বিপরীত কোনো প্রথা নেই। আপনার সন্তান সকাল 7টায় একটা প্রাইভেট পড়ুক, আমি নিষেধ করতেছি না। সকাল 8টায় কোচিং করুক, আমি নিষেধ করতেছি না। 10টা থেকে 4টা পর্যন্ত ও স্কুলে যাক, নিষেধ করতেছি না। ও দেখা যাচ্ছে আরও আরও আপনি যা কিছু পড়ান পড়াতে পারেন আপনি, কিন্তু আগে তাওহীদের জ্ঞানটা দেন, তাওহীদের শিক্ষাটা দেন, তাকে মক্তবে পাঠান। মক্তবের একটা যে সিস্টেম ছিল আমাদের সমাজে ছোটবেলা, যখন ফজরের পরে বা মাগরিবের পরে আমরা রাস্তা দিয়ে যেতাম, অন্তত আসরের পরে বা ফজরের পরে মসজিদের মাইকে মাইকে ঘোষণা হতো মক্তবের ছেলেমেয়েরা মসজিদে এসো, অথচ সেই সিস্টেমটাই আজকে উঠিয়ে গিয়েছে আমাদের সমাজ থেকে, নাই, খুব কম। তার মানে পিতামাতারা এগুলোর প্রতি অনাগ্রহ বেশি, অনাগ্রহ মানে আগ্রহ নেই, কারণ অনেক পণ্ডিত হয়ে গেছি আজকে আমরা, যার কারণে ওগুলা শেখানোর প্রয়োজন মনে করি না আমি আপনার, আমি আপনি আমাদের আমরা আপনার সন্তানদের, যার কারণে তো নিজে নিজে আজকে আত্মহত্যা করতে হয়। সুতরাং যে কথা বলতে চাচ্ছিলাম, আমি আপনি যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাই, আখেরাতে সফলতা অর্জন করতে চাই, তাহলে পরিবার গঠন করতে হবে একেবারে সুন্না মোতাবেক। তাহলে পরিবার গঠনের যে নীতিমালাগুলো বললাম, তার 1 নম্বর হলো যে মসজিদের মেম্বার উন্মুক্ত করতে হবে সমাজ গঠনের জন্য, মসজিদের মেম্বার উন্মুক্ত না হলে সমাজ গঠন সম্ভব না। 2 নম্বর যে পয়েন্ট বললাম সেটা হলো আমাকে আপনাকে নির্ভেজাল তাওহীদের বিশ্বাসী হতে হবে এবং সে অনুযায়ী দাওয়াতি কাজ পরিচালনা করতে হবে। তারপর আরেকটা হলো যে শরিয়া উপরে পরিচালিত হতে হবে, তার মানে পুরো সমাজটা শরিয়া ভিত্তিক সমাজ হতে হবে। শরিয়া ভিত্তিক সমাজ বলতে কি বোঝায় একটু কঠিন লাগবে এবার হয়তো আপনাদের কাছে। শরিয়া ভিত্তিক সমাজ যদি না হয়, তাহলে সেই সমাজ কখনো গঠন করা বা আদর্শিত সমাজ হিসেবে গঠন করা কখনো সম্ভব না। শরিয়া মোতাবেক 100% শরিয়াতের ফলো করতে হবে, 100% শরিয়া মোতাবেক যদি না হয় তাহলে সেই সমাজ গঠন করা কোশ্চিন কালে সম্ভব নয়। সেই সমাজ আদর্শিত সমাজ হিসেবে গঠন করা বা পরিচালিত করা কখনো সম্ভব হবে না, সময় অব সংস্কৃতির দিকে চলে যাবে। এই জন্য শরিয়া মোতাবেক চলতে হবে। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহর সার্বভৌম সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর সার্বভৌমত্ব বলতে যদি আমি আপনাদের ভাষায় আপনাদেরকে উদ্দেশ্য করে বুঝাই, তাহলে আল্লাহর নির্দেশ, আল্লাহর নিষেধ, আল্লাহর নির্দেশ, তার মানে আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহর নিষেধ সমূহ বর্জন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করতে হবে। যদি আমি আপনি এগুলো করি তাহলে সব বাদ হয়ে যায়, তাই না? না আর কোন অপসংস্কৃতি থাকে, কোন পাপাচার থাকে, তাই না? কথা কি বুঝতে পারতেছেন?
কথা কি বুঝতে পারতেছেন? কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে। আর আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে গেলে আমাকে আপনাকে আমার আপনার পরিবারে একটা শিশু সন্তান যখন জন্মগ্রহণ করতেছে ও কথা বলা শিখতেছে তখনই আপনাকে শিক্ষা দিতে হবে তোমার আল্লাহ একজন, তোমার আল্লাহ একজন। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেই না আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেই তো? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ দ্বারা, তার মানে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া, কেবলমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? তার মানে সমস্ত মাবুদকে বাতিল করে দেওয়া হয়েছে, একমাত্র স্রষ্টাকে আল্লাহ। এই আল্লাহর জ্ঞানটা দিতে হবে, এই আল্লাহর জ্ঞানটা দিতে হবে। এই যখন আপনি আপনার শিশু সন্তানের মধ্যে আল্লাহর জ্ঞানটা দিতে পারবেন, সঙ্গে সঙ্গে আবার একটা বিষয় আপনাকে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে, সেটা কি? সেটা হলো সঙ্গে সঙ্গে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে যে যখনই সে আল্লাহকে এক আল্লাহ অদ্বিতীয় হিসেবে স্বীকার করবে তখনই আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সব কিছুর চাইতে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহি ওয়া হামদিহি। যখন আপনি এই শিক্ষাটা আপনার সন্তানকে দিতে পারবেন তখন আপনার সন্তান সব কিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসবে, তখন সে আল্লাহকে যেমন ইক্তেদা করবে, অনুসরণ করবে, আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে, পিতামাতার আনুগত্য করবে। কারণ ও যদি পিতামাতার আনুগত্য না করে তাহলে রাসূলের আনুগত্য হবে না, যদি রাসূলের আনুগত্য না করে তাহলে আল্লাহর আনুগত্য হবে না, তখন সে পিতামাতার ইক্তেদা করবে, পিতামাতার অনুসরণ করবে, পিতামাতার অনুসরণ করলে রাসূলের অনুসরণ করবে, রাসূলের অনুসরণ করলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। সুবহানাল্লাহ হামদি। এভাবে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে, পারবো না ইনশাআল্লাহ, এটা চেষ্টা করতে হবে, একটু চেষ্টা করতে হবে। এত গাফেল হলে চলবে না, এত গাফেল হলে চলবে না, কথাগুলো মূল্যায়ন করতে হবে, কথাগুলো গুরুত্ব দিতে হবে। আপনার সন্তানকে যদি আপনি রাসূলের প্রতি সব থেকে ভালোবাসা দেখাতে না পারেন, আপনার সন্তান তার প্রেমিকাকে দিন রাত চব্বিশ ঘন্টা বলে আমি পৃথিবীর সব থেকে তোমাকে বেশি ভালোবাসি, বলে না এটা? যুবক ভাইরা, এই কথা বললে কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে, পৃথিবীর সব থেকে ভালোবাসতে হবে রাসূলকে। সামান্য একটা কথা ইমান নষ্ট হয়ে যেতে পারে, সামান্য একটা কথায় কি হতে পারে? ইমান নষ্ট হয়ে যেতে পারে। সামান্য একটা কথার মধ্যে কিন্তু অনেক মার পেশা, সেটা বুঝতে হবে। পৃথিবীর সব থেকে ভালোবাসতে হবে কাকে? তো মৌলিকভাবে স্বীকৃতি দিলাম কাকে? ফেতনাকে। এটা বিষয়টা উপলব্ধি করতে হবে, বিষয়টা বুঝতে হবে। না বুঝে হর হামেশা একটা কথা বলে ফেললাম, ভালোবাসার পাত্র হিসেবে গঠন করে ফেললাম, মনে রাখার চেষ্টা করবেন। এজন্যই তো আপনি আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা এখনো দাঁড়িয়ে রাখতে পারলেন না, এজন্যই তো আপনি আপনার পরিবৃত্তির প্রতি ভালোবাসা এখনো রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখতে পারলেন না, এজন্যই তো আপনি আপনার দেহের খোরাক মেটাতে গিয়ে আপনি দেখা যাচ্ছে ওই বিড়ি সিগারেট গুলতামাক জর্দা ছাড়তে পারলেন না। কি কথা কি বুঝতে পারতেছেন? কথা কি ভুল কিছু বলতেছি? কত উপলব্ধি করতে হবে। তো এই পর্যায়ক্রমে ধাপে ধাপে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হলে, এগুলো আসলে অনেক লম্বা আলোচনা, সময় তো সংক্ষেপে, জন্য কয়েকটা পয়েন্ট শেষ করতে হবে। সংক্ষেপে বলতেছি আপনাকে যে সন্তানকে তাওহীদের জ্ঞান দিতে হবে, রাসূলের প্রতি সব থেকে ভালোবাসা শিক্ষা দিতে হবে। যদি আপনি রাসূলের প্রতি সব থেকে ভালোবাসা আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন তাহলে আপনার সন্তান সে একটা উন্নত চরিত্রের হবে, সে একটা উন্নত আদর্শের হবে। এরকম পাঁচটা সন্তান যখন সমাজে চলবে তাদের দেখা দেখে আরও পাঁচটা সন্তান পরিবর্তন হবে, তাদের দেখা দেখি তাদের পিতামাতা দাদা দাদি সমাজের মানুষ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো এরকম পাঁচটা সন্তান উপহার দিতে পারবো না ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে পিতামাতাদের, সন্তান যখন ছোটবেলায় থাকবে তখন তাদেরকে আদর্শিত করে গড়ে তুলতে হবে। আপনার নয়নের মণি কলিজার টুকরা সন্তানদেরকে যদি আপনি গড়ে তুলতে না পারেন তাহলে কিন্তু আল্লাহর সার্বভৌমত্ব আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারলেন না। আর যদি শিক্ষা দিতে না পারেন তাহলে কিন্তু বিচারের মাঠে যেমন ধরা খাবেন, দুনিয়াতে আপনার সন্তান ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। এরপরে আসুন, সমাজে শরিয়া মোতাবেক পরিচালিত হতে হলে নেতৃত্বের আনুগত্য করতে হবে। নেতৃত্বের আনুগত্য নাই আজকে আমাদের সমাজে। একটা পরিবার প্রধান হলো তার পরিবারের নেতৃত্ব দিবে কিন্তু কেউ আনুগত্য করে না। সন্তান দেখা যাচ্ছে বড় ভাই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে বা পিতা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, এখন ছেলে সন্তানের একটু টাকা বেশি হয়ে গেছে ও পিতার উপরে বড় ভাইয়ের উপরে হস্তক্ষেপ করে। দেখা যাচ্ছে এই সমাজে ইসলামী শরীয়তের বিধান হলো সমাজ নেতা হলো ইমাম সাহেব। সমাজ নেতাকে, সমাজ নেতাকে ইসলামী শরীয়তের ভাষায় ইমাম মানে হলো নেতা, আর নেতাকে ও পুরো মহল্লার নেতা। শুধু মসজিদে ইক্তেদা করবেন, আল্লাহু আকবার বলবেন, রুকুতে যাবেন, আবার সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, রুকু থেকে উঠবেন, আবার আল্লাহু আকবার বলে সাজদায় যাবেন, এতটুকু আনুগত্যের নাম ইমাম সাহেব না। ইমাম সাহেবের ভুল ব্যাখ্যা করিয়েন না। আমি আপনি বছরে দেখা যাচ্ছে ওই একদিন মাহফিলের দিন 4-5 লাখ টাকা খরচ করে দেখা যাচ্ছে মাহফিলের আয়োজন করি, ওদিকে দেখা যাচ্ছে ইমাম সাহেবের বেতন 5,000-এর উপরে ওঠে না, অথচ 1 মাস 5 সপ্তাহ সালাতে দায় করে।
এটাই আমাদের সমাজের গতিবিধি, এটাই আমাদের সমাজের তাহলে কালচার, আচার আচরণ। তাহলে ইমাম সাহেবের মানে অথচ বছরে একটা দিন লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করে একদিনে সব শেষ, অথচ ইমাম সাহেব আপনার মহল্লায় সে দিন রাত চব্বিশ ঘন্টা শ্রম দিচ্ছে, সে সালাত ইক্তেদা করাচ্ছে। আমি আপনি এদিকে মূল্যায়ন করতে চাই না। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমার আপনার সমাজ প্রধান হলো ইসলামী শরীয়তের ভাষায় ইমাম সাহেব, যিনি ইমাম যিনি নেতা তিনি হলেন সমাজের প্রধান বা পরিবারের প্রধান বা দেখা যাচ্ছে ওই মহল্লার প্রধান। দেখা যাচ্ছে এখন আপনি আপনার সন্তানদেরকে যে পথে পরিচালিত করতে যাচ্ছেন আপনার সন্তানরা সে অন্য পথে চলে যাচ্ছে, তার মানে আনুগত্য করতেছে না নেতৃত্বের। ইমাম সাহেব একটা কথা বলতেছে বা সমাজ নেতা এখন বিশেষ করে মেম্বার হয়েছে পঞ্চায়েত প্রধান হয়েছে ইমাম সাহেবদেরকে নেতা মনে করে না। যাই হোক, আপনারা যাদেরকে নেতা হিসেবে গঠন করেছেন পঞ্চায়েত প্রধান বা মেম্বার সাহেব বা চেয়ারম্যান সাহেব, তাদেরকে যদি তারা যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নার বাইরে গিয়ে কোনো কিছু না করবে ততক্ষণ পর্যন্ত তাদের আনুগত্য করতে হবে। যদি আনুগত্য না করে চলেন তাহলে সমাজে বিশৃঙ্খলা চলে আসবে। এই বিশৃঙ্খলা পরিবেশ পরিবর্তনের জন্য একেবারে উত্তম হলো, আসলে এটা তো গুরুত্বপূর্ণ একটা আলোচনা, উত্তম হলো যে ইসলামী শরীয়তের সিলেকশন পদ্ধতিতে গিয়ে একজন ব্যক্তিকে নির্বাচিত করে দেওয়া যে সমাজে ইমানদারিতার দিক দিয়ে প্রধান, তাকওয়াশীলতার দিক দিয়ে প্রধান, আল্লাহ ভীতির দিক দিয়ে প্রধান, এমন একজন ব্যক্তিকে ওখানে বসাবে সিলেকশন পদ্ধতিতে, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তাকে বসিয়ে দিবে। কিন্তু আমি আপনি কোটি কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হই, কোটি কোটি টাকা খরচ করে মেম্বার হই, লাখ লাখ টাকা খরচ করে সমাজের প্রধান হই, লাখ লাখ টাকা খরচ করে অমুক দায়িত্বশীল অমুক নেতা হই, অথচ আমি আপনি এ বিষয়ে জানি না, এই যে দায়িত্বটা আমি চেয়ে নিলাম, এই যে সমাজের মানুষের আনুগত্যের ভার নিলাম, এই যে দায়িত্বটা নিলাম। আরে একটা উদাহরণ দিই, মনে করেন আপনারা যে তেজপুর বাজারের উপর দিয়ে আসলাম, এই বাজারের একজন সভাপতি আছে না, এই বাজারের সভাপতি আছে না একজন, বা দেখা যাচ্ছে এই যে কোনো একটা বাজারে সভাপতি সেক্রেটারি এগুলো থাকে, কিন্তু ওই বাজারে যতজন সিগারেট ক্রয় করে খাবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপ ওই সভাপতির আমলনামায় যুক্ত হবে, ওই বাজারে যতজন ব্যক্তি গুল ক্রয় করে খাবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপ ওই সেক্রেটারির আমলনামায় যুক্ত হবে, ওই বাজারের যতজন ব্যক্তি সিনেমা দেখবে প্রত্যেকটা সিনেমা খরের একটা করে পাপ ওই সভাপতি সেক্রেটারির আমলনামায় যুক্ত করা হবে, ওই বাজারের যতজন ব্যক্তি দেখা যাচ্ছে তারা ওই বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছে ওজনে কম বেশি করবে তার প্রত্যেকটা পাপের ভাগ একটা করে তার আমলনামায় যুক্ত করা হবে। দায়িত্ব তো সহজ, দায়িত্ব এত সহজ, আমি এলাকার মেম্বারের দায়িত্ব নিয়েছি, এলাকার চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি, কোটি কোটি টাকা খরচ করে রাস্তাঘাটের টাকা মেরে খেয়ে আমি আপনি এত টাকা খরচ করে দায়িত্ব নিয়েছি, সমাজে যে কয়টা সিনেমার দোকান আছে রাস্তা রাস্তায় এগুলো যতদিন চলবে মেম্বার সাহেবের আমলনামায় ওই গুণা লিপিবদ্ধ হতে থাকবে, ওই তার নেতৃত্বশীল যে এলাকাগুলো আছে ওই এলাকায় যত কনসার্টের আয়োজন হবে প্রত্যেকটা পাপের একটা করে পাপ ওই দায়িত্বশীলের উপরে বর্তাবে। এখন বলেন তো দেখি, তাহলে এই মেম্বার চেয়ারম্যান পরিবার প্রধান, এটা কিন্তু শুধু মেম্বার চেয়ারম্যানের জন্য না, আপনার পরিবারের জন্য একই হিসাব, দিন রাত চব্বিশ ঘন্টা স্টার চালচা চলে আপনার পরিবারে, তো ওর দায়ভার কে নিবে? ওর দায়ভার আপনার, কারণ আপনি আপনার পরিবারের দায়িত্বশীল। এ বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। উত্তম সমাজ গঠন করতে গেলে উত্তম ব্যক্তিত্বের প্রয়োজন, আর উত্তম ব্যক্তিত্ব ওই নির্বাচনে গণতন্ত্রের মাধ্যমে কখনো সম্ভব নয়, কারণ ওই সমস্ত জায়গায় চোর চোরটা তার মানে এই ধরনের দেখা যাচ্ছে রাস্তার টাকা মেরে খাওয়া ব্যক্তি, সৎ কারা দুই একজন ভালো মানুষ খুঁজে পাওয়া অনেক মুশকিল। এজন্য আমাকে আপনাকে বিষয়টা বুঝতে হবে, ইসলামের পদ্ধতির উপরে গিয়ে কথা বলে বিরোধিতা করে হয়তো আমার জবান বা আর একজনের জবান বন্ধ করে দিতে পারবেন, কিন্তু আপনি প্রকৃত মুসলিম হয়ে প্রকৃত ইমানদার হয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না। যদি প্রকৃত মুসলিম ইমানদার হয়ে দুনিয়া থেকে যেতে না পারেন, পরকালে কিন্তু যেমন ওই যে ফিরাউন নমরুদ এদের ইতিহাস যেমন আমরা দেখি আপনার ইতিহাসও তেমন হবে। এজন্য আল্লাহ দ্রোহিতা করার চেষ্টা করিয়েন না। যে কথা বলতে যাচ্ছিলাম, দায়িত্ব অনেক কঠিন জিনিস, এই দায়িত্ব হলো ইমাম সাহেবকে যে দেওয়া হয়, তার মানে ওই মসজিদের ইমাম সাহেব, আমাদের সমাজে তো সভাপতি মসজিদের একটা থাকে ইমাম সাহেব আর একটা থাকে, এটাও ঠিক না, এটাও ঠিক না, কারণ যিনি ইমাম তিনি সভাপতি, যিনি সভাপতি তিনি ইমাম। এমন মসজিদের অনেক সভাপতি আছে যার মুখে দাড়ি নেই, এমন মসজিদের অনেক সভাপতি আছে যে সালাত পড়াতে পারে না, এমন মসজিদের অনেক সভাপতি আছে যে দেখা যাচ্ছে গুলখোর জর্দাখোর তামাকখোর, এমন মসজিদের অনেক সভাপতি আছে যে দেখা যাচ্ছে আরে সভাপতি কি বলবো ইমাম সাহেব পর্যন্ত জর্দা খায়। তার মানে এগুলো যে এত বিশৃঙ্খলা পরিবেশ, একটা বিস্তারিত আলোচনার প্রয়োজন, তবে আলোচনার প্রয়োজন আছে মানতে হবে আমাদের।
যদি না মানি তাহলে আলোচনা করে কি হবে? এখান থেকে বাড়ি গিয়ে ভাত খেলাম আর সব ভুলে গেলাম, এটা হলে চলবে না। যে কথা বলতে চাচ্ছিলাম, আমাকে আপনাকে বিষয়টা উপলব্ধি করতে হবে, বিষয়টা বুঝতে হবে যে আমি আপনি আজকে দায়িত্ব নিচ্ছি মানে এটা আমি আপনার সম্মানের বা গৌরবের না, এটা আপনার জন্য যন্ত্রণা, এটা আপনার জন্য কাঁটা, কাঁটা বুঝেন, কাঁটা। এক জায়গায় গুনাহ হচ্ছে, টিভি চলতেছে আপনার মহল্লার মোড়ের মাথায়, কনসার্ট চলতেছে, যদি কাঁটার মতো অন্তরে শরীরে ফোটে মনে করতে হবে ঈমান আছে, তা না হলে ঈমান নেই। ঈমান কি জিনিস বলেন তো দেখি, ঈমান কি জিনিস, ঈমান কি জিনিস? এখনো ঈমান কি জিনিস আমি আপনি এটা 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 আসলে একটা অন্যতম বিষয়, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ আলাদা বিষয়। ঈমান হলো, সংক্ষেপে বলি, এই পাপ কাজ করার মাধ্যমে ঈমান কমে আর নেকির কাজ করার মাধ্যমে ঈমান বাড়ে। যখন আপনি সিগারেট খাবেন তখন যদি মনে হয় আমি এটা ভুল করতেছি আর খাবো না, মনে করতে হবে ঈমান আছে, যদি অন্তরে ধাক্কা না দেয় মনে করতে হবে ঈমান নেই। আমি আপনি দেখা যাচ্ছে পাপ কাজ করতেছি, জেনা করতেছি, ওই অন্তরে যদি ধাক্কা দেয় এটা গুনাহ, এটা পাপ, তখন মনে করতে হবে ঈমান আছে। কিন্তু অন্তরে যদি ধাক্কা না দেয়, শয়তানের প্ররোচনায় প্রচারে তারা ধাপিত হই, তাহলে দেখা যাবে যে আমি আপনি মনে করতে হবে যে ঈমান নেই, ঈমানের দুর্বলতা আছে, ঈমানের ত্রুটি আছে, ঈমানের সংস্কারের প্রয়োজন আছে। কথা বুঝতে পেরেছেন? কথাকে বুঝতে পারতেছেন? সুতরাং যে কথা বলতে চাচ্ছিলাম, নেতৃত্বের আনুগত্য করতে হবে। তবে নেতৃত্বের আনুগত্যের পূর্বে প্রয়োজন উত্তম নেতৃত্ব, আর উত্তম নেতৃত্বের জন্য সিলেকশন পদ্ধতি গ্রহণ করতে হবে, আর সিলেকশন পদ্ধতি হলো ইসলামী শরীয়তের পদ্ধতি। এই পদ্ধতিতে ইমাম সাহেব যিনি আপনার মসজিদের পারমানেন্ট ইমাম, সভাপতি যিনি, তার আনুগত্য করে চলবেন যদি তিনি ইসলামিক মাইন্ডের হয়। যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন এবং সুন্নার বহিরে কোনো কিছু না বলবে ততক্ষণ পর্যন্ত তার কথা মতো চলতে হবে, দেখা যাচ্ছে তার আনুগত্য করতে হবে, তাহলে একটা উত্তম সমাজ বা উত্তম পরিবেশ গঠন হবে। এজন্য ইমাম সাহেবদের প্রশিক্ষণের প্রয়োজন আছে, জ্ঞান অর্জনের প্রয়োজন আছে, সভাপতিদের সক্সেস সেক্রেটারির জ্ঞান অর্জনের প্রয়োজন আছে। এবার আসুন, পরামর্শ গ্রহণ করা। উত্তম সমাজের গঠনের একটা অন্যতম গুণ হলো বা অন্যতম বৈশিষ্ট্য হলো পরামর্শের আলোকে সমাজে চলতে হবে। পরামর্শ ছাড়া কখনো কোনো সমাজ উত্তম রূপে গঠন করা সম্ভব না, পরামর্শ ছাড়া। এখন বলতে পারেন যে পরামর্শ কার কাছ থেকে নিব? পরামর্শ নিতে হবে যারা গুণী জ্ঞানী আছে তাদের কাছ থেকে। কাদের কাছ থেকে? গুণী জ্ঞানী অভিজ্ঞ। কোন বিষয়ে? শরীয়তের দিক দিয়ে। যাদের টাকা আছে তাদের কাছে না, যাদের টাকা আছে আমরা সেদিকে ছুটি, কিন্তু ওখানে না, যাদের শরীয়তের জ্ঞান আছে, যাদের ইসলামের জ্ঞান আছে, যারা তাকওয়া সম্পূর্ণ, এরকম কিছু ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে চলবো আমরা, তাহলে দেখবেন সমাজে বিশৃঙ্খলা পরিবেশ আর থাকবে না ইনশাআল্লাহ। তারপর আর একটা পয়েন্ট হলো উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্রের অধিকারী হতে হবে আমাকে আপনাকে, তা না হলে উত্তম সমাজ বা উত্তম পরিবার বা উত্তম পরিবেশ গঠন করা সম্ভব না। উত্তম চরিত্র কাকে বলে? উত্তম চরিত্রের প্রথম বৈশিষ্ট্য হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কু মুসলিমি আলা মুসলিমি সিত্তুন, ইযা লাকিত ফাসাল্লিম আলাইহি ওয়া ইযা দাআকা ফাআজিবহু ইযা ইসতানসাহাকা ফানসাহু ওয়া ইযা আতশা ফাহমিদাল্লাহি ফাসাম্মিতহু ওয়া ইযা মারিদ ফাউদহু ওয়া ইযা মাতা ফাতবাহু। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিমের উপর আবার মুসলিম কয়েকটা হক আছে, তার মধ্যে একটা হক হলো যে সাক্ষাতের পূর্বে, কথা বলার পূর্বে সালাম দিবে। এমনকি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়, ইসলামের কোন কাজটি উত্তম? আল্লাহ রাসূল বললেন, ক্বালা তুতিয়ামু ত্বাম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি খাদ্য খাওয়াবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। দুইটা বিষয় উল্টা হয়ে গেছে আজকে আমাদের সমাজে। তুমি খাদ্য খাওয়াবে কাদের? আজকে পিতামাতা মারা গিয়েছে, ওই দেখা যাচ্ছে সমাজের গুণী জ্ঞানী ব্যক্তিদেরকে ডেকে নিয়ে আমি আপনি ওই মিলাদের আয়োজন করি বা চল্লিশা তিন দিনের আয়োজন করি, অথচ মানুষ মারা যাওয়ার পরে বা দেখা যাচ্ছে নেকির উদ্দেশ্যে যে খাবারগুলো মানুষ, বিশেষ করে মানুষ মারা যাওয়ার পরে যে খাবারটা খাওয়ানো হয় মৃত ব্যক্তির উদ্দেশ্যে, এই খাবার কে খেতে পারে? ফকির আর মিসকিন খেতে পারে। কিন্তু এই খাবার খাওয়ার জন্য যাই কারা? ইমাম সাহেব চলে যায়। এই খাবার খাওয়ার জন্য যাই কারা? ওই সমাজের প্রধান যায়। ওই খাবার খাওয়ার জন্য দাওয়াত পায় কারা? যার টাইল চলা বাড়ি, অথচ তার প্রাপ্য হকদারকে ফকির আর মিসকিন। ইমাম সাহেব যেদিন থেকে ফকির সেজেছে, যেদিন থেকে সভাপতি সাহেব ফকির সেজেছে, তার মানে ফকির আর মিসকিন সেজেছে বলতে মরা মানুষের খাবার খাওয়া শিখেছে, যেদিন থেকে টাইল চলা বাড়ির মানুষ ওই ফকির মিসকিনের খাবার খাওয়া শিখেছে, সেদিন থেকে সমাজ গঠন হওয়া বিলুপ্ত হয়ে গিয়েছে। সুতরাং আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, মানুষ খাওয়াতে হবে দরিদ্রদের, অসহায়দের। যত বেশি আমি আপনার স্ত্রী একটা ফকির বাড়িতে এসে খাবার চাইলে সে খাবার না দিয়ে বাড়ি থেকে তাড়ায় দেয়, বের করে দেওয়ার চেষ্টা করে, অপমান করার চেষ্টা করে না? অথচ একজন ইমানদার নারীর বৈশিষ্ট্য হলো সে যদি কম খায়, অল্প যদি এক প্লেটে যদি এক প্লেট ভাত থাকে, ওখান থেকে হাফটা তার দিবে, হাফটা সে খাবে, বা দেখা যাচ্ছে সে ওখান থেকে বন্টন করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বের করে দেওয়া চলবে না। সুতরাং যে কথা বলতেছিলাম, আমাকে আপনাকে মানুষকে খাবার খাওয়াতে হবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করতে হবে, কিন্তু কিয়ামতের একটা অন্যতম
আলামত হলো মানুষ শুধু পরিচিত মানুষদের সালাম দেবে, অপরিচিত কারো সালাম দেবে না। এটা কিন্তু আমাদের মাঝে বর্তমানে দেখা যায়, পরিচিত বাপসা দাদা নানা আত্মীয় স্বজন ছাড়া বাহিরের মানুষের সালাম দেই না। কিন্তু আমাকে আপনাকে বাহিরের মানুষের সালাম দিয়ে একটা সুন্দর সালামের মাধ্যমে একটা সুন্দর পরিবেশ গঠন করতে হবে। এমনকি আপনার সাথে আপনার প্রতিবেশীর দেখা যাচ্ছে 10 বছর যাবৎ গণ্ডগোল, আপনি একটা মুসকি হাসি দিয়ে সালাম দেন, 10 বছরের সব গণ্ডগোল ভুলে হৃদয় কিন্তু গলে যাবে, সে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনার জন্য শান্তি কামনা করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হলো উত্তম সমাজ বা উত্তম পরিবেশ বা উত্তম পরিবার গঠনের অন্যতম একটা কারণ যে সালামের পরিচলন ঘটাতে হবে। সালামের পরিচলন যদি না থাকে তাহলে ওই পরিবেশ বা ওই সমাজ কখনো সফলতার স্বর্ণ শিখরে উঠতে পারে না। সালামের পরিচলন ঘটাতে হবে, অধিক হারে সালামের পরিচলন ঘটাতে হবে, তাহলে উত্তম পরিবেশ বা উত্তম সমাজ গঠন করা যাবে ইনশাআল্লাহ। এবার আসুন, আমি আপনি যদি উত্তম সমাজ গঠন করতে চাই তাহলে সালাতে মনোযোগী হতে হবে। সালাতে যদি মনোযোগী না হয় তাহলে উত্তম সমাজ বা উত্তম পরিবেশ কখনো গঠন করা সম্ভব হবে না। কেননা জানেন, আমি আপনি এখানে একটা উদাহরণ দিতে পারি। আমাদের সমাজে আমরা সালাত আদায় করা থেকে অনেক দূরে, যখন আমরা সালাতের মধ্যে দাঁড়াই মসজিদের মধ্যে আসি তখন কিন্তু একটা অন্যরকম ফিল বা একটা অন্যরকম অনুভূতি আসে আমাদের অন্তরে, তাই না? আসে না? একটা অন্যরকম অনুভূতি আসে না? আল্লাহ কেন্দ্রিক যে আমি আমার রবের সামনে সাজদা করতেছি, আমি আমার আল্লাহর সামনে সাজদা করতেছি। এক্ষেত্রে যদি একটা কথা বলি, একটা উদাহরণ দিই, তাহলে ভুল হয় না। সেটা হলো যে সামাজিক ঐক্য রক্ষার একটা অন্যতম মাধ্যম হলো কাদের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করা। এখন আপনি হয়তো বলতে পারেন এখানেও বিতর্কিত আলোচনা, না এটা বিতর্কিত আলোচনা না, এটা আমরা এই হাদিসের আলোকে আমি ব্যাখ্যা খুঁজে পেয়েছি, এটা এই হাদিসের আলোকে আমি ব্যাখ্যা খুঁজে পেয়েছি, এটা অনেক জায়গায় বলেছি। সংক্ষেপে বলতে চাই, আমাদের সমাজে ধনী গরিবের পার্থক্য আছে না? আছে না ধনী গরিবের পার্থক্য সমাজের? কিন্তু ইসলামকে পার্থক্য দিয়েছে? ইসলাম পার্থক্য দেয়নি। গাড়ির মালিক আর গাড়ির ড্রাইভার মসজিদের মধ্যে এসে ও যখন দাঁড়াবে ওদিকে ড্রাইভার দরজা খুলে দিয়েছে আর গাড়ির মালিক গাড়ি থেকে বের হয়েছে, পার্থক্য করেছে না? পার্থক্য করেছে না? কিন্তু মসজিদের মধ্যে যখন আসলো, মসজিদের মধ্যে আপনার এলাকার পাঁচতলা বিল্ডিং এর মালিক আর কুড়ে ঘরের মালিক, বিশাল পার্থক্য আছে না সমাজের? সামাজিক ঐক্য রক্ষার ক্ষেত্রে আমাকে আপনাকে এই নীতি, এই কাদের সাথে কাঁধ পায়ের সাথে পা মেলানো একটা অন্যতম বৈশিষ্ট্য, অন্যতম গুণ, এটা মা ঝাঁবি মতভেদ নয়। আমাদের সমাজের দাঁড়ায় জ্ঞান অর্জন না করার একটা প্রতিফল ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়। এই মনে করেন পাঁচতলা বিল্ডিং এর মালিক আর কুড়ে ঘরের মালিক আর ওই দেখা যাচ্ছে গাড়ির ড্রাইভার আর গাড়ির মালিক মসজিদের মধ্যে প্রবেশ করে কাদের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলিয়ে, আমরা বলি না একটা ভালো কাজ বা শক্ত কাজ করার সময় যে আমরা কাঁধে কাঁধে মিলে কাজ করবো তাহলে কাজটা তাড়াতাড়ি হবে, বলি না? কথা বলি না এমনটা যে কাঁধে কাঁধে ভাইয়ে ভাইয়ে মিলে কাজ করবো তাহলে কি হবে, কাজটা জোরালো হবে, অগ্রগতিপূর্ণ হবে, ভালোভাবে হবে। তো মসজিদের মধ্যে ঢুকে যখন আপনি কাদের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলে, এই যে বাহিরের বিশাল একটা ভেদাভেদ সব ভুলে গিয়ে, কে ফকির কে মিসকিন, কে ধনী কে দরিদ্র, কে ড্রাইভার কে মালিক, কে বড়লোক কে গরিব মানুষ, এই বিশাল ভেদাভেদ ভুলে গিয়ে ভাই আসো তোমার কাদের সাথে কাঁধটা লাগাই, ভাই আসো তোমার পায়ের সাথে পাটা মিলিয়ে একসাথে দাঁড়াই, দাঁড়ায় নিজেদের মাঝের বিশাল ভেদাভেদ ভুলে গিয়ে আসো এক রবের সামনে সাজদা করি, আসো এক রবের সামনে দাঁড়িয়ে এক রবের আনুগত্য করি, এভাবেই তো সমাজ পরিবর্তন হবে। তাছাড়া আপনি আপনার সমাজ পরিবর্তন করবেন কিভাবে বলেন? আমি বড় লোক মানুষ, আমার পায়ের সাথে তোমার পা লাগলে আমার মান সম্মান যায়, ওই পরিবেশ বা ওই পরিবেশ ওই সমাজ কখনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। এজন্য এই পায়ে পা কাদের সাথে কাঁধ মিলানোর এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাকে আপনাকে মনে রাখতে হবে। এটা মাঝহাবি গোলামি করলে চলবে না। এক্ষেত্রে সামাজিক ঐক্য রক্ষার ক্ষেত্রে এটা অন্যতম একটা বৈশিষ্ট্য, ইমানদার পরহেজগার মুসলিম এর বৈশিষ্ট্য হলো কাদের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলিয়ে বাহিরের সমস্ত ভেদাভেদকে উপেক্ষা করে, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ভয়ে ভয়ে কাঁধে কাঁধে মিলে এক আল্লাহর সামনে নিজের মাথাকে নত করবে সাজদায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই মান মানসিকতা যদি না হয় তাহলে কখনো মসজিদের মুসল্লিও হবে না, কখনো মসজিদে পরিবর্তন হবে না, সমাজও পরিবর্তন হবে না, সমাজের মানুষ জান্নাতিও হতে পারবে না। এজন্য আমাকে আপনাকে বিষয়টা উপলব্ধি করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাত ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত তরফ করলো সে শিরক করলো। এমনকি এ ব্যক্তির ক্ষেত্রে সালাফি ওলামায়ে কেরাম বলেছেন, যদি কেউ পাঁচক্ত সালাতের মধ্যে চারক্ত আদায় করে একাক্ত বাদ দেয় সেও তার নামও কাফের খাতায় উঠে যাবে। আপনি তো শুধুমাত্র জুমার দিন সালাত আদায় করেন, আপনি শুধুমাত্র ঈদের দিন সালাত আদায় করেন, তো আপনার অবস্থা কি হবে? কথা কি বুঝতে পেরেছেন?
কথা কি বুঝতে পেরেছেন? আউওয়ালু মুহাসাবু বিল আবদি ওয়া মাল কিয়ামাতিস সালাত ফা ইন সালাহাত সালসালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। বান্দার কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাবটি নেওয়া হবে সেটা হবে সালাতের হিসাব। যদি স্যার সালাতের হিসাব ঠিক হয় সমস্ত আমল ঠিক হয়ে যাবে, সালাত হিসাব ঠিক না হলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এমনকি মৃত্যু শয্যায় অসুস্থ, মৃত্যু শয্যায় হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না, তাকে মনে মনে ইশারায় সালাত আদায় করতে হবে। আর আমি আপনি হর হামেশা সেই সালাত আদায় করা থেকে বেরোতে থাকি, সালাতের গুরুত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করি না, তো সামাজিক ঐক্য রক্ষা হবে? ফজরের সময় 3 জন মুসল্লি, জোহরের সময় 12 জন, মাগরিবের সময় 18 জন, জুম্মার দিন পুরা মসজিদ মুসল্লি ফুল। এভাবে সমাজ পরিবর্তন সম্ভব হবে না, এভাবে সমাজ পরিবর্তন সম্ভব হবে না। ভাই আজকে জুম্মার দিন আপনার সন্তান সবার শেষে মসজিদে আসবে কেন? জবাব দেন আমাকে, জবাব দেন আমাকে। কি জবাব দিতে পারবেন আপনি? আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে ফজরের সময় আপনার সন্তান ঘুমিয়ে থাকে, আপনি একা মসজিদে আসেন, বাড়িতে সালাতে দায়ী করেন, আপনি কি জবাব দিবেন বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সন্তানকে নিয়ে? এগুলো সম্পর্কে যদি ভাবতে হয়, চিন্তা করতে হয়, অনেক ডিপলি বা অনেক চিন্তা করতে হবে। আরে এমনকি আমি সফরে আসি, কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, আমার সালাত 2 রাকাত করে মাফ করা হয়েছে, তবুও সালাতে দায়ী করতে হবে, সুবহানাল্লাহ বহামদি। কিন্তু আমি আপনি এগুলো নিয়ে গুরুত্ব দেই না, একেবারে গুরুত্ব দেই না, গুরুত্বহীন করে দিয়েছি আমি আপনি, তার মানে গুরুত্ব দেই না বললে চলে কি জানে, একেবারে গুরুত্ব দেই না, গুরুত্ব নাই আজকে আমাদের সমাজে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাত ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত তরফ করবে সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। কোনো মুশরিককে মুসলমান থাকতে পারে? কোনো মুসলমানদেরকে মুশরিক বলা হয়? সুতরাং সালাতের বিষয়ে গাফলতি করা যাবে না, সালাতের বিষয়ে একেবারে একাগ্রচিত্তে সালাত কন্টিনিউ করতে হবে। যে কোনো মূল্যে আমাকে আপনাকে সালাত আদায় করতে হবে ইনশাআল্লাহ। যদি আমি আপনি সালাতের ক্ষেত্রে গাফেল হই তাহলে কিন্তু অবস্থা বিচারের মাঠে খারাপ হয়ে যাবে। সুতরাং সালাতের বিষয়ে আমাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। 7 বছর বয়স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদুকুম বিসসালাতি হুম আবনাউ সাবঈ সিনিন উযরিবুহুম আলাইহা হুম আবনাউ আশরি সিনিন ওয়াফরিকু বাইনাহুম ফিল মাযাজিউ। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের শিক্ষা দাও। যদি তারা সালাত আদায় না করে 10 বছর বয়স হওয়ার পরে প্রয়োজনে প্রহার করো, 10 বছর বয়সে তাদের বিছানা পৃথক করে দাও। কয়জন আমি আপনি 7 বছর বয়সে বাচ্চাকে সালাত শিক্ষা দিয়েছি? আমার আপনার খাসলত এতটাই খারাপ যে মসজিদের মধ্যে এসে বাচ্চা যদি একটু কথা বলেছে তাহলে এত চরিত্রহীন, মানে এত খাসলত খারাপ, বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিতে পারলে বেঁচে যায়। আচ্ছা বাচ্চা যদি কথা বলে আপনার সালাত নষ্ট হবে, এই ফতোয়া কে দিল আপনাকে? বাচ্চা যদি কথা বলে ওই কথা বলাতে আপনার সালাত নষ্ট হবে, এটাই শিক্ষা আপনাকে কে দিল? এই চিরন্ত পদ্ধতি আপনাকে কে জানালো? এগুলো সামাজিক ঐক্য নষ্ট হওয়ার একটা অন্যতম কারণ। আরে আপনার সন্তান তো জীবনে কোনোদিন মসজিদে আসে না, ও মসজিদ চিনেও না, আর অন্য ভাইয়ের সন্তান মসজিদে এসেছে, সে একটু কথা বলেছে, আপনি তাকে বের করে দিলেন। আরে আল্লাহ রাসূল সালাত আদায় করতেছে, আপনার সন্তান তো একটু কথা বলে, আল্লাহ রাসূলের ঘাড়ের উপরে উঠতেছে, পিঠের উপরে উঠতেছে, আল্লাহ রাসূল বিরক্ত ফিল করে না, আপনার এত কিসের ইমানদারিতা যে ও কথা বললে মসজিদ থেকে বের করে দিতে হবে? মানে আবেগ, তার মানে আবেগ, ইমানদারিতা দেখাতে গিয়ে, ক্ষমতা দেখাতে গিয়ে, তার মানে দায়িত্বশীলতা দেখাতে গিয়ে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিয়ে আমি আপনি সমাজ, উত্তম সমাজ গঠন করতে চাই। আপনি কোশ্চিন কালে উত্তম সমাজ, উত্তম সমাজ গঠন করতে পারবেন না, অসম্ভব হতে পারে না। এজন্য নরম হতে হবে বাচ্চাদের উপরে। আরে আল্লাহ রাসূলের কাছে বেদুইন যুবকরা কিছুজন বসে আছেন, কথায় কথায় লম্বা হাদিস আমি সংক্ষেপে বলতেছি, সাহাবায়ে কেরাম বাচ্চাদেরকে আদর করতেছেন, চুম্মা দিচ্ছেন, আদর করতেছেন। সাহাবায়ে কেরামকে যখন সন্তানদেরকে আদর করতেছেন তখন ওই বেদুইন যারা আছে দূর থেকে সফরে এসেছে তারা বলতেছে, আমরা তো জীবনে কোনো সময় আমাদের সন্তানদেরকে এইভাবে আদর করিনি। তার মানে তারা আদর করেনি, কোনো সময় বাচ্চাদেরকে আদর করেনি, স্নেহ করেনি, ভালোবাসা দেয়নি। তখন আল্লাহ রাসূল ওই কথা শোনার পরে রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ যদি তোমাদের উপর থেকে দয়া না তুলে নেয় তো আমি কি করতে পারি? তো বাচ্চাদেরকে ভালোবাসা দিয়ে সালাতে শিক্ষা দিতে হবে, বাচ্চাদেরকে ভালোবাসা দিয়ে আদর্শিত করতে হবে। আমি আপনি তাদেরকে তার মানে প্রহার করতে পারলে বেঁচে যায়। আরে আল্লাহর রাসূল বলেছেন, 10 বছর বয়সে যদি সালাতে যায় না করে তখন আপনি আপনার সন্তানের গায়ে হাত দিতে পারবেন, তবে অতিরিক্ত জোরে প্রহার করতে পারবেন না, মুখে মারতে পারবেন না। আর দুনিয়াবি সামান্য অপরাধ করার কারণে দিন রাত 24 ঘন্টা আপনি আপনার সন্তানের গায়ে হাত দিচ্ছেন, লাঠি প্রয়োগ করতেছেন, আপনি জানেন আপনার সন্তানের জন্য এটা কতকর ক্ষতি, কত ক্ষতির বিষয়? বর্তমান এই হাদিসকে নিয়ে সায়েন্স গবেষণা করে যেটা বের করেছে, আমাদের শরীরের এই চামড়ার নিচে প্রত্যেকটা জায়গায় শিরা আছে, প্রতিটা জায়গায় শিরা আছে, চামড়ার নিচে মাথার মধ্যে শিরা, প্রত্যেকটা এই হাত যে আঙ্গুলগুলো নাড়াচ্ছি এই শিরা আঙ্গুল, শিরাগুলো টানার মাধ্যমে আঙ্গুল নাড়াতে পারি, আবার এদিক থেকে টান দেয় আঙ্গুল সোজা করতে পারি, এই যে শিরা অবশিরাগুলো আছে প্রত্যেকটা জায়গায় শিরা,
পিঠে প্রতিটা হাড়ের সাথে শিরা লাগানো আছে। আপনি যখন আপনার সন্তানের লাঠি দ্বারা জোরে জোরে প্রয়োগ করেন, প্রহার করেন, আপনার সন্তানের শিরাগুলো কিছু কিছু নষ্ট হয়ে যায়। এজন্য বড় হওয়ার পরে দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে অসুস্থ হয়ে যায়, ওখানে ব্যথা, এখানে ব্যথা, ওখানে সমস্যা, নানাবিধ সমস্যা বড় হওয়ার পরে তারা ফিল করে শিরা মরে গেছে, শিরা নষ্ট হয়ে গিয়েছে, আপনি নষ্ট করে দিয়েছেন। কে আপনাকে প্রহার করতে বলেছে এইভাবে সন্তানদেরকে? তাকে ভালোবাসা দিয়ে বোঝাতে পারেন আপনি চাইলে? আপনি তো ভালোবাসতেই পারেন না, আপনি তো বোঝাতেই পারেন না, প্রহার করে গেল, তার উপরে আপনি লাঠি প্রয়োগ করতে গেলেন, চাপ দিতে পারেন। যেখানে আল্লাহ রাসূল বলেছেন 7 বছর বয়সে শিক্ষা দিতে হবে, 10 বছর বয়সে যদি সালাতে দেয় না করে তারপরে প্রহার করতে হবে, তবে জোরে মারতে পারবেন না, গালে মুখমণ্ডলে মারতে পারবেন না। কারণ আপনি একটু গুগলে সার্চ করে দেখবেন আমাদের চামড়ার নিচে এই জায়গাটায় কতগুলি এ আছে, শিরা আছে। আমরা যে মুখগুলো নাড়াই, জিহ্বা নাড়াই, দেখা যাচ্ছে আমরা যে এই যে অঙ্গি ভঙ্গি করি, প্রতিটা জায়গায় শিরা টান দেওয়ার মাধ্যমে, শিরা ছেড়ে দেওয়ার মাধ্যমে এগুলো আদান প্রদান হয়, এগুলো যাওয়া আসা করে এমনি ভাবে। তো আপনি যদি ওগুলাতে লাঠি প্রয়োগ করে চাপ দিয়ে নষ্ট করে দেন, আর বাচ্চা অবস্থায় তো ওগুলো আরো নরম থাকে, ওগুলো আরো ছোট থাকে, তো আপনার পরিবারে আপনি পুরুষ মানুষ বা আপনি নারী, আপনি আপনার সন্তানের উপরে এইভাবে দিন রাত 24 ঘন্টা তারা একটা অপরাধের কারণে প্রহার করতেছেন। এমনকি এই শিরা নষ্ট হতে 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 কিছু গবেষণায় পাওয়া যায় তাদের ব্রেন পর্যন্ত নষ্ট হয়ে যায়, তখন আপনি আর যতই ব্রেনের মধ্যে কোনো কিছু ঢুকান আর আপনি আর ঢুকাতে পারবেন না। আলোচনা আরো অনেক লম্বা ছিল, সময় স্বল্পতার কারণে আমি সামনের দিকে যেতে পারতেছি না, তবে আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক বা সামাজিক ঐক্য রক্ষার জন্য আমাকে আপনাকে এই নীতিমালাগুলো ফলো করতে হবে। আমি তো আরও প্রায় 9টা পয়েন্ট আলোচনা করতে পারলাম না, আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কোনো সময় নিয়ে আসে তাহলে বিস্তারিত আলোচনা করবো, তবে পয়েন্টগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতেছি, আপনারা মনে রেখে পরিবার পরিবর্তনের জন্য একটু চেষ্টা করবেন। তার মধ্যে স্থায়ীভাবে যদি আমরা পরিবার বা সমাজ সংস্কার করতে চাই তাহলে আমাকে আপনাকে 9টা নীতিমালা ফলো করতে হবে। কয়টা? 9টা নীতিমালা ফলো করতে হবে। তার মধ্যে একটা হলো দাওয়াত ও তার পদ্ধতি, তার মানে দাওয়াত দিতে হবে বেশি বেশি। যদি আমি আপনি দাওয়াতের মাধ্যমে পরিবর্তন না করি তাহলে পরিবার বা সমাজ পরিবর্তন সম্ভব নয়। এই জন্য দাওয়াতের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। এবার আসুন, তারপরে আমাকে আপনাকে মনে রাখতে হবে আল্লাহর জন্য ইখলাসের সাথে কাজ করা। যদি আমি আপনি সমাজ পরিবর্তন করতে চাই আল্লাহর জন্য, শর্ত দেখেন, আল্লাহর জন্য ইখলাসের সাথে, দুইটা শর্ত। কি জন্য শর্ত? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আর একটা হলো ইখলাস থাকতে হবে, ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। তারপরে আরেকটা পয়েন্ট হলো জ্ঞান ও দূরদর্শিতা। জ্ঞান অর্জন করতে হবে, দূরদর্শিতার সাথে দাওয়াতি কাজ করতে হবে। কুসংস্কারে বিশ্বাসী হওয়া যাবে না, কুসংস্কারে বিশ্বাসী হওয়া যাবে না। জ্ঞান অর্জন করতে হবে, কোরআন হাদিসের জ্ঞান এবং দূরদর্শিতার সাথে দাওয়াতি কাজ করতে হবে। তাওহীদের আহ্বানের মাধ্যমে দাওয়াতি কাজ শুরু করা। ওই যে শুরুতে বলেছিলাম তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে সমাজে, আরে তাওহীদ প্রতিষ্ঠার জন্য তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, তাহলে স্থায়ীভাবে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আরেকটা পয়েন্ট হলো সত্যকে স্পষ্টভাবে বর্ণনা করা। সত্যকে স্পষ্টভাবে বর্ণনা করতে হবে, সত্য লুকানো যাবে না, সত্যকে স্পষ্টভাবে বর্ণনা করতে হবে। তারপরে আচরণ নম্র হতে হবে, নম্র আচরণের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে, স্থায়ী পরিবর্তন হবে ইনশাআল্লাহ। হেদায়েতের প্রতি লোভ থাকা, তার মানে সমাজের মানুষের হেদায়েতের প্রতি আকৃষ্ট করতে হবে, হেদায়েতের লোভ দেওয়ার চেষ্টা করতে হবে, মানে জান্নাতের লোভ দেওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহ সন্তুষ্টির লোভ তার অন্তরে ঢুকানোর চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছেন কি কথাগুলো? তারপর আরেকটা পয়েন্ট হলো হক প্রকাশে, তার মানে হক প্রকাশের ক্ষেত্রে ইতস্তত না করা, তার মানে হক প্রকাশ করতে হবে, কোনো সংশয় ছাড়া হককে বলে দিতে হবে, তাহলে সমাজ স্থায়ীভাবে পরিবর্তন হবে, তাছাড়া পরিবর্তন হবে না। আরেকটা হলো হক বা সত্য প্রকাশ করে তাদের বিরোধিতা করা যাবে না। যারা হক বা সত্য প্রকাশিত করে তাদের বিরোধিতা করবেন, আপনি যদি তাদের সহযোগিতা করতে না পারেন তো বিরোধিতা করবেন না, অন্তত সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আরেকটা পয়েন্ট হলো দ্রুত ফল পাওয়ার আশা না করা। দ্রুত ফল পাওয়ার আশা করলে কখনো উত্তম সমাজ পরিবর্তন সম্ভব না। এই 9টা পয়েন্টের আলোচনা উপরে আলোচনা করতে গেলে আলো অনেক সময় চলে যাবে, আজকে এদিকে যাচ্ছি না, আল্লাহ চাইলে এই 9টা পয়েন্টের উপর অন্যদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আলোচনা শেষে যে বলতে চাই, আমাদের সমাজ, আমাদের পরিবেশ, আমাদের পরিবার রক্ষা করতে গেলে আমাকে আপনাকে দিনের জ্ঞান অর্জন করতে হবে। দিনের জ্ঞান অর্জন করতে গেলে রাসূলের আদর্শ, রাসূলের আখলাক, রাসূলের আচরণ আমাদের অন্তরে লালন করতে হবে, আমাদের অন্তরে প্রবেশ করাতে হবে, আমাদের মধ্যে গঠন করলে আমার শিখা শিখি আমার স্ত্রী পরিবর্তন হবে, আমার সন্তানেরা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমার সন্তানেরা পরিবর্তন হলে দেখা যাবে একদিন ইনশাআল্লাহ আমার পুরা এই ইউনিয়ন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই পুরা ইউনিয়ন পরিবর্তন হতে হতে পুরা থানা পরিবর্তন হবে, পুরা থানা পরিবর্তন হতে হতে ইনশাআল্লাহ পুরা টাঙ্গাইল জেলা পরিবর্তন হবে ইনশাআল্লাহ, পুরা
টাঙ্গাইল জেলা পরিবর্তন হতে হতে বিভাগ, বিভাগের পর দেশ পরিবর্তন হবে। এটা হলো ইসলামী শরীয়তের পরিবর্তনের পদ্ধতি। আসুন আমরা এই পদ্ধতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে আমি যে কথাগুলো বলতে চেয়েছি এলোমেলোভাবে আপনারা কথাগুলো গ্রহণ করে অন্তত পরিবারে প্রয়োগ করার চেষ্টা করবেন। অন্তত আজকের আলোচনা আমি সহ আমাদের সবার জন্য নসিহা, আমি সহ আমার আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমাদের সবাইকে উক্ত আলোচনা নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ধর্মীয় জীবনে, রাজনৈতিক জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।